কই বেয়াই কোথায়? আরে বেয়ান কোথায় গেলেন? আসুন 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 বাবু আসুন। অসময়ে অতিথি এসে বিরক্ত করলো না তো? না না রে, কি বলছেন আপনি? আমি তো জানতাম যে আপনি আসবেনই, মনে মনে জানতাম, কারণ ওই ছেলেকে পাঠিয়ে আপনি ক্ষান্ত হবেন না গো। আরে আমাদের বংশের তো একটা আভিজাত্য আছে মিত্তির মশাই, এতকাল যে নিয়ম চলে এসেছে আজ হঠাৎ করে সে নিয়ম কি করে বাদ হয়ে যাবে বলুন? তাই যত কষ্টই হোক কাজের আগের দিন আমি নিজে চলে এলাম আপনাদের বলতে। তা বেয়ান কোথায়? বেয়ান বেয়ান, এই তো এই তো, অনেকক্ষণ ধরে গলা স্বর পাচ্ছি তো। তবে ভুলে গেছেন ঘোষ বাবু, একদম ভুলে গেছেন যে বেয়ানের অনেক বয়স হয়েছে আর হুরুম দুরুম করে মোটে আসতে পারেন। এসে বসুন বসুন বসুন। হ্যাঁ বসবো তো বটেই, তার আগে এগুলো নিয়ে উদ্ধার করুন। পুরনো নিয়মের কোন ত্রুটি ঘটবে না, তাই তো? তাই তো, আসলে আমাদের খুব লজ্জা লাগে জানেন বেয়াইমশাই, মানে আপনি এত করেন, আপনার সমতুল আমরা তো কিছু করতে পারি না গো। কই আমার মেয়ে কই? সে কি খবর পায়নি যে আমি এসেছি? হ্যাঁ আপনার মেয়ে তো আমার বাড়ির আর পাঁচজন বউয়ের মতো নয়, সে বড় নোকের মেয়ে, তার চালই আলাদা। সে আর পাঁচজন বউয়ের মতো তো রান্নাঘরে ঢোকে না মোটে, সে তো নিজের ঘরে বসে থাকে। তার নিজের ঘর তো সেই টাঁড়ে, এখান থেকে আপনার গলার আওয়াজ সে মোটে শুনতে পায় না। আমি ডেকে দিচ্ছি, আমি ডেকে দিচ্ছি, আমার গলা ছাড়া ও আবার কারো গলা শুনতে পায় না মোটে। ছোট বাবা, ছোট বাবা, তোমার কানে তুলো খানা আর পিঠের কুলো খানা নামিয়ে এদিক পানে একটু এসো দেখনি। না না, আমার সংসারে কাজ তোমাকে করতে হবে নি, তোমার বাবা এসেছেন, তার সঙ্গে একটু দেখা করতে এসো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ থাক থাক থাক, ভালো থাকো ভালো থাকো। ও বাবা, তো বেড়া কি রে দেয়া? হ্যাঁ এরকম পেন নাম ঠুকলি? কই কোনদিন তো কারো কাছে পেন নাম ঠুকিস নি মোটে। বড় লোক বলে না? ও তাই বল, পেন নামে আবার বড় লোক গরিব লোক আছে তাই না রে? কিন্নিমা, আমি তো দাদু ভাই এলেই প্রণাম করি, আজকে তো নতুন। আবার আমাদের অনেক আত্মীয়কে তুই করি শোনা তাই না? প্রণামটা না নিজের ইচ্ছের ব্যাপার, আমার যাকে ভালো লাগে আমি ঠিক তাকেই করি। ও মা, তাই তো বললুম, পেন নামেরও বড় লোক গরিব লোক আছে, তাই তো তোর পেন নামটা ঠুকলি। বাবা, তুমি আবার কেন কষ্ট করে আসতে গেলে? বিল্টু ছেলের মুখে বাদ, বিল্টু বিল্টুর বউ এসে তো নেমন্তন্ন করে গেছে, তাও তুমি আবার কেন কষ্ট করে এলে? বিল্টুর দায় বিল্টু পালন করেছে, আমার দায় আমি পালন করব। শোন, যতদিন বেঁচে আছি ততদিন আমার দায় আমি পালন করে যাব। এসে ভালো করেছেন ব্যাজ মশাই, না এলে তো আর আসা যাওয়াটা থাকে না কো।